আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এসএসসি চব্বিশ বোর্ড চ্যালেঞ্জ করা শিক্ষার্থীদের জন্য বড় একটা সুখবর সেটা হচ্ছে তাদের কলেজ ভর্তি নিয়ে আমরা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করেছি কিসের জন্য বলতো কলেজ ভর্তির জন্যই ভালো একটা কলেজে আমরা অ্যাডমিশন জন্য বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছি ফেল করেছিলাম কলেজে পড়াশোনা করার জন্য তাদের পাশ করতে পারি পাশ করে যাতে কলেজে ভর্তি হতে পারে তার জন্য আবেদন করেছি এবং এই বোর্ড চ্যালেঞ্জ করা শিক্ষার্থীদের প্রথম প্রথম যে কমেন্টটা ছিল বোর্ড চ্যালেঞ্জ করার পরবর্তীতে কলেজ ভর্তি নিয়ে সেটা কি বলতো তোমাদের কি মনে আছে সেটা হচ্ছে ভাইয়া আমরা কেন আবেদন করতে পারছি না আমরা কি আবেদন করতে পারবো না প্রথম পর্যায়ে যাবে শিক্ষা বোর্ড নির্দেশনা দিয়েছিল কলেজ ভর্তির আবেদনটা শুরু হবে বোর্ড চ্যালেঞ্জ করা শিক্ষার্থীদের ঠিক আছে আবার যারা প্রথম পর্যায়ে আবেদন করছে এদের আবেদন প্রচেষ্টা শেষ হবে কবে বলতো এগারো তারিখে এগারো তারিখে আবেদন কমপ্লিট অর্থাৎ প্রথম পর্যায়ে যারা আবেদন করলো ওদের সাথে আমরা আবেদন করতে পারলাম না আমি আজ পর্যন্ত একটা বছরও দেখি নাই কোন এসএসসি ব্যাচের জন্য এই ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে যে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশের পর শিক্ষার্থীর আবেদন করবে সেই আবেদনটা প্রথম পর্যায়ে আবেদনের ভিতরে ইনক্লুড হয়ে যাবে হ্যাঁ এমনটাই হয়েছে এবং শিক্ষা বোর্ড সেটা নোটিশ আকারে প্রকাশ করেছে অর্থাৎ যারা কলেজ ভর্তির আবেদন করছে প্রথম পর্যায়ে এদের আবেদন শেষ হওয়ার আগেই এদের আবেদন প্রসেস শেষ হওয়ার আগেই বোর্ড চ্যালেঞ্জ করা শিক্ষার্থীরা যারা পাশ করবে ভালো জিপিএ পাবে এরা আবার আবেদন করতে পারবে অর্থাৎ তোমরা প্রথম পর্যায়ে আবেদন ওলাদের সাথে আবেদন করছো সেক্ষেত্রে তোমাদের আবেদন নিয়ে কোনো ধরনের কোনো টেনশন করতে হবে না এবং এটা শিক্ষা বোর্ড অ্যানাউন্স করে দিয়েছে নোটিশ আকারে আমার মনে হয় ওই নিউজটা দেখলে তোমরা আরেকটু খুশি হয়ে যাবে এই মুহূর্তে যে আপডেটটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সে আপডেটটা আমার মনে হয় এই পুরো আপডেটটাই বোর্ড চ্যালেঞ্জ করা শিক্ষার্থীদের জন্য কারণ পুরোটাতেই তোমাদের লাভ তোমাদের কোনো ক্ষতি নাই পুরোটাই তোমাদের লাভ হয়েছে যারা কলেজ ভর্তির আবেদন অলরেডি কিন্তু বারো থেকে তেরো লাখ শিক্ষার্থী আবেদন করে ফেলেছে আর মনে হয় তিন লাখ মতো শিক্ষার্থী আছে কালকে যারা বাদ বাকি আছে ওরাও আবেদন করে ফেলবে অর্থাৎ এই পুরো আপডেটটা বোর্ড চ্যালেঞ্জ করা শিক্ষার্থীদের জন্য এবং বোর্ড চ্যালেঞ্জ করা শিক্ষার্থীদের বিষয় এখানে যা বলা হয়েছে সেটা সেটা হচ্ছে একাদশে ভর্তির অনলাইন আবেদনের সময় বাড়লো চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে নতুন নির্দেশনা অনুযায়ী আগামী তেরোই জুন রাত আটটা পর্যন্ত আবেদন করতে পারবেন তিচ্ছু শিক্ষার্থীরা আগের নির্দেশনা অনুযায়ী প্রথম ধাপে আবেদনের শেষ সময় ছিল এগারো জুন রাত আটটা পর্যন্ত সেই হিসেবে শিক্ষার্থীর আবেদনের জন্য বাড়তি দুই দিন সুযোগ পাবেন সোমবার দশে জুন বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করার জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে প্রথম পর্যায়ে শিক্ষার্থীদের আবেদনের মেয়াদ আগামী 13 জুন বৃহস্পতিবার রাত 8টা পর্যন্ত বাড়ানো হলো। পুনঃনিরীক্ষণে অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জে যেসব শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হবে তারা এই সময়ের মধ্যে আবেদন করতে পারবে। অর্থাৎ 13 তারিখ পর্যন্ত। যারা প্রথম পর্যায়ে আবেদনটা স্টার্ট করেছিল 11 তারিখে শেষ হওয়ার কথা ছিল। দুই দিন আবেদন এক্সট্রা সময় বাড়ানো হয়েছে এবং এই দুই দিনের ভিতর বোর্ড চ্যালেঞ্জ করা শিক্ষার্থীরা আবেদনটা শেষ করে ফেলবে। 13 তারিখ পর্যন্ত কাদের জন্য সময় ছিল জানো? বোর্ড চ্যালেঞ্জ করা শিক্ষার্থীদের জন্য। এই বোর্ড চ্যালেঞ্জ করা শিক্ষার্থীরা টেনশনে ছিল যে প্রথম পর্যায়ে আবেদন শেষ হয়ে গেলে পরবর্তীতে আমরা আবেদন করতে পারবো কিনা এখন পুরোপুরি টেনশনটা ক্লিয়ার করে দাও প্রথম পর্যায়ে আবেদন শেষ হবে এগারো তারিখে বোর্ড চ্যালেঞ্জ আবেদন শেষ হবে বোর্ড চ্যালেঞ্জ করা শিক্ষার্থীদের কলেজ ভর্তি শেষ হবে তেরো তারিখে এবং টোটাল আবেদনটাকেই 13 তারিখ পর্যন্ত সময়মতো করা হয়েছে প্রথম পর্যায়ে আবেদননে 2 দিন বাড়ানো হয়েছে যাতে বোর্ড চ্যালেঞ্জ করা শিক্ষার্থীরা যারা পাস করতে পারবে এরা যাতে প্রথম পর্যায়ে শিক্ষার্থীদের সাথে আবেদনটা করতে পারবে তারপরে একসাথে একই ভাবে একই সাথে তোমাদের সিলেকশনটা হবে অর্থাৎ এই বিষয়ে একদমই টেনশন করার কোনো দরকার নেই বোর্ড চ্যালেঞ্জ আবেদন করার পরবর্তীতে আমাদের জাস্ট এই একটা কমেন্টই ছিল ভাই আবেদন শুরু হয়ে গেল আমরা আবেদন করতে পারলাম না আমরা কি আবেদন করতে পারব আমাদের যে 11 তারিখে রেজাল্ট দিবে 11 তারিখই তো আবেদন শেষ আমরা কিভাবে আবেদন করব ফাইনালি আসল উত্তরটা পেয়ে গেছো যে শিক্ষা তোমাদের জন্য ব্যবস্থাটাই করে দিয়েছে বারো থেকে তেরো লাখ শিক্ষার্থী অলরেডি আবেদন করে ফেলেছে তাদের জন্য আবার এক্সট্রা করে দুদিন সময় বাড়াবে আমার মনে হয় না এই টোটাল সময়টাই ছিল হচ্ছে তোমাদের জন্য এটাতে তোমাদের জন্য ভালো হয়েছে এগারো জন আমাদের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দিবে সবার জন্য শুভকামনা থাকলো যে যারা একটা পুরোপুরি একটা আশা নিয়ে অবশ্যই রেজাল্ট পরিবর্তন হয় এবং তারা অ্যাডমিশন নিতে পারে এগারোই জুন আসলে কয়টার দিকে রেজাল্ট প্রকাশ হবে এটা আমরা সকালবেলা তোমাদেরকে জানিয়ে দিবো এবং বোর্ড চ্যালেঞ্জ বিষয় খুব সকল আপডেট আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর অপেক্ষা করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে